ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজ এটা পুরনো সিনেমা রিভিউ করবো। সিনেমাটা নাম হচ্ছে প্রেমের কাহিনী। তো সালটা হচ্ছে 2008। সেই সময় কিন্তু টলিউডের কমার্শিয়াল সিনেমা কিন্তু রাজ চক্রবর্তীর হাতে ছিল না। মানে রাজ চক্রবর্তী যে এখন টলিউডের কমার্শিয়াল সিনেমার এক নম্বর ডাইরেক্টর, তখন সেই ব্যাপারটা ছিল না। এবং সেই সময় হচ্ছে হরনা চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই মানে পরিচালনা করাটা একটু কমিয়ে দিয়েছিল। তো তখন একজন ডাইরেক্টর ছিল যাকে এখন আমরা একদমই পছন্দ করি না, বা তাকে নিয়ে অনেক রকম কথা বলি, এবং বলাটা স্বাভাবিক, কারণ তার এখন যে সিনেমাগুলো আসছে কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু সেই সময় কিছু রিমেক সিনেমা বানিয়েছিল, অবশ্যই রিমেক, আমি এটা বলবো না যে অরিজিনাল, কিন্তু তা সত্ত্বেও সিনেমাগুলোর ডাইরেকশন এত ভালো ছিল, সিনেমাগুলো বক্স অফিসে রীতিমতো ধুমধুমার কাণ্ড করে দিত, এবং বিভিন্ন শুধুমাত্র যে সুপারস্টারদের নিয়েই করতো তা নয়, নতুন হিরোদেরকেও চান্স দিত। তো সেই সময় দেব নতুন, দেবের সবে আই লাভ ইউ তখন বিরাট বড় একটা হিট হয়েছিল। কিন্তু একটা সিনেমা হিট হলেই কেউ তার প্রতি সরাসরি অতটা রিস্ক নিতে যায় না। কিন্তু প্রেমের কাহিনীর ক্ষেত্র, যে সিনেমাটার কথা বলছি, প্রেমের কাহিনী যেটা 2008 এসেছিল, এটাও একটা কন্নড়া মুভির রিমেক। সিনেমাটার নাম হচ্ছে মুঙ্গাড়ু মালে। মুঙ্গাড়ু মালে বলে একটা ওখানকার সুপারহিট সিনেমা, সেটা হচ্ছে রিমেক। তো এরা কিন্তু প্রথমে দুজন বড় সুপারস্টারের কাছেই কিন্তু অফার গেছিল, একটা হচ্ছে প্রসেনজিৎ এবং আরেকটা হচ্ছে জিৎ। কারণ প্রসেনজিৎ ওই সময় কিছুটা কমার্শিয়াল সিনেমা করতো, এবং জিৎ তখন তো জানি আমরা প্রচুর সিনেমা করছে। তো সেই সময় তাদের কাছে অফার গেছিলো, তো তারা রাজি হয়নি দুজনের কেউই। তখন আই লাভ ইউ হিট হওয়ার পরে আবার দেবের কাছে একটা সিনেমার অফার আসে, সিনেমাটার নাম হচ্ছে প্রেমের কাহিনী, যেটাতে আমরা প্রথমবারের জন্য দেব কোয়েল জুটিকে দেখতে পেয়েছিলাম, যে জুটি এখন বাংলার অন্যতম হিট জুটি। তো প্রথম সিনেমাই তাদের কিন্তু বিরাট বড় একটা হিট হয়েছিল, এটা আমরা সবাই জানি। প্রেমের কাহিনী একটা বিরাট বড় হিট, এবং কেন হয়েছিল, কারণ সিনেমাটা রিমেক হলো, রিমেক মানে খুব ভালোভাবে রিমেকটা বানানো হয়েছিল, সব সিনে একরকম কপি না করে বেশ কিছু কমিক এলিমেন্ট দেওয়া হয়েছিল, যেটা করেছিলেন রঞ্জিত মল্লিক, সেখানে তাকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছিল কমেডি এলিমেন্ট হিসেবে, যারা আরও যারা ছিল প্রত্যেকে খুব সুন্দরভাবে কাজে লাগানো হয়েছিল। এবং এই সময় কিন্তু রবি কিনাকি কিন্তু বাংলার কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এক নম্বর ডাইরেক্টর ছিলেন। বন্ধন, চ্যাম্পিয়ন বলুন, প্রেমের কাহিনী বলুন, এই যে সিনেমাগুলো ব্লকবাস্টার হিট। তো দেবের অভিনয় নিয়ে যেটা বলবো, দেবের প্রথম সিনেমা আই লাভ ইউ মানে বিরাট হিট হলেও দেবের অভিনয় কিন্তু প্রচুর সমালোচিত হয়েছিল, বলা হচ্ছিল যে এর দ্বারা অভিনয় হবে না। তো দেবের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে প্রেমের কাহিনীটা করে দেখানোর যে অভিনয়টা পারে। তো এটা সত্যি কথা, প্রেমের কাহিনীতে কিন্তু দেব কিন্তু ভালো অভিনয় করেছিল নিজের দিক থেকে, কিন্তু আই লাভ ইউতে যে অভিনয়টা করেছিল, আই লাভ ইউর চেয়ে হয়তো বেশি বড় হিট কিন্তু প্রেমের কাহিনী নয়, কিন্তু প্রেমের কাহিনীতে কিন্তু দেবের অভিনয় কিন্তু আই লাভ ইউর চেয়ে আমার বেটার লেগেছিল, অনেকটাই বেটার লেগেছিল। তারপর মন মানে না চ্যালেঞ্জ তো আরও উন্নতি করেছে, কিন্তু প্রেমের কাহিনীটা কিন্তু আর প্রথম কিন্তু একটা বড় সুযোগ ছিল নিজের অভিনয়টাকে দেখানোর, এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকসেপ্ট করেছিল। এবার আপনারা বলবেন এমন কি অভিনয় করেছিল, দেখুন যদি সত্যি যদি প্রেমের কাহিনী থেকে দেব যদি বাজে অভিনয়টা করতো, তাহলে সে কি আজকে বাংলার এক নম্বর অভিনেতা হতে পারতো না। এবং কোয়েলের কথা আমি আলাদা করে বলবো না, কোয়েল বরাবরই প্রথম থেকেই দুর্দান্ত অভিনেত্রী, এবং ওই সময় কোয়েল রীতিমতো প্রতিষ্ঠিত, তার সত্ত্বেও নতুন একজন হিরোর সঙ্গে দুর্দান্ত কোঅর্ডিনেট করে কাজ করেছিল, যেটা অবশ্যই প্রশংসার যোগ্য। তো সব মিলে সিনেমাটা তো ভালো ছিল, এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার, তখনের সিনেমা ছিল, এবং যে কারণে আমি মনে করি তখন সিনেমা হিট করতো, সেটা কিন্তু জিৎ গাঙ্গুলির মিউজিকের জন্য। এবং প্রেমের কাহিনীর গান রিমঝিমে ধারাতে আজও সুপার ডুপার হিট, আজও যে কোনো জায়গায় ট্রেন্ডিংয়ে চলে এই গানটা, এখনও টিভিতে দিলে টিভিতে চ্যানেল ঘোরানো যায় না, আমরা সাউন্ড বাড়িয়ে দিয়ে শুনি। এই গানটা এত হিট হয়েছিল তখন প্রত্যেকের মুখে মুখে, প্রত্যেক প্রেমিক প্রেমিকা সরস্বতী পুজোয় একটাই গান বাজত, এবং বর্ষার দিন মানেই তখন ওই গানটা চলতো, এতটা হিট হয়েছিল। এবং জিৎ গাঙ্গুলির যে ক্রেজ, তাছাড়া সানের গলা, এই যে দেব সান যে জুটি এত হিট হয়েছিল, এটা কিন্তু প্রথম কারণ ছিল। তো দুর্দান্ত সুপারহিট গান, বাকি গানগুলো হিট ছিল, কিন্তু রিমঝিমে ধারাতে একটা অন্যরকম ট্রেন্ড তৈরি করেছিল। তো এই গানগুলো হিট হওয়ার কারণে সিনেমাটা নিয়ে একটা আলোচনা অবশ্যই হয়েছিল। এছাড়া খুব সুন্দরভাবে ডাইরেক্ট করা হয়েছিল, ক্যামেরার কাজ খুব ভালো ছিল, এবং খুব বড় একটা হিট, বক্স অফিসে রীতিমতো 4-5 কোটির বিজনেস করেছিল, এখন সিওর মনে নেই, তবে এরকমই করেছিল সেই সময়, এত বিজনেস মানে ভাবতেই পারছেন, এটা ইতিহাস তৈরির মতোই। তো যাই হোক, এটাই ছিল বলা। তো আপনাদের কেমন লেগেছিল সিনেমাটা অবশ্যই বলবেন, এবং আমার সঙ্গে একমত নাকি একমত নন সেটাও জানাবেন। এবং এটা আমি মনে করি যে কমার্শিয়াল সিনেমার উন্নতির কিন্তু এখান থেকেই শুরু। তো এই সিনেমাটাগুলোকে নিয়ে যারা খিল্লি করে, এটা ওটা করে, তারা এটা বুঝতে পারছে না যে এগুলো সিনেমাগুলো না হলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি টিকতো না। সেই সময় এই সিনেমাগুলো কিন্তু একটা অক্সিজেনের মতো কাজ করেছিল, এবং যে কারণে সিনেমাগুলোর প্রতি সাপোর্ট কোনোদিনও কমবে না। এবং ছোটোবেলায় প্রত্যেকে আমরা এই সিনেমাগুলো এনজয় করেছি, এখন বড় হয়ে গিয়ে আমরা এই সিনেমাগুলোকে নিয়ে খিল্লি করি, যেটা খুব দুঃখজনক, কিন্তু আমি ওরকম নই, যেটা মানে ভাবি সেটাই বলি। তো যাই হোক, এটাই ছিল বলার। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড গেট দেবে লাইক অন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড বাই।